ডিলাইটফুলি ইয়োর্স চ্যানেলে বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কোজাগরি লক্ষ্মী পুজো উপলক্ষে আপনাদের জন্য একটা ভিডিও শেয়ার করব। আমি ভুনা খিচুড়ি আর লাবড়া রান্না করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এবার চলুন আমরা রান্নাটা শুরু করি। লাবড়ার জন্য পালং শাকটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, সবজিগুলোকে এভাবে কেটে নিয়েছি। এবার কড়াতে আমি 4 চামচ সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলে আমি লাবড়া তৈরি করব। 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা আর দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। আমি পাঁচফোড়ন দিয়ে লাবড়ার ফোড়ন দিচ্ছি। লাবড়া বা পাঁচমিশালি কোনো তরকারিতে পাঁচফোড়ন দিলে ভীষণ ভালো টেস্ট হয়। পাঁচফোড়নটা আমি ইউজ করি। এবারে প্রথমে লালুটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে বাকি সবজিগুলো দেব। আমি নিয়েছি শিম, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কুমড়ো নিয়েছি, মিষ্টি কুমড়ো, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাঝে একটু নেড়ে দিলে ব্যালেন্সটা ভালো হয়। মূলো নিয়েছি, বরবটি নিয়েছি আর বেগুনটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কিন্তু আমি এর সঙ্গে দিচ্ছি না, ওটা আমি আলাদা করে ভেজে নিয়ে একদম রান্নার শেষে ওটাকে অ্যাড করব। এবারে আমি এর মধ্যে পালং শাকটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিচ্ছি। খুব ভালো করে নুনটাকে সব পুরো সবজিটার সঙ্গে মিশিয়ে দিয়ে আমি ঢেকে দেব। ঢেকেই রান্না করব, কারণ আমি লাবড়ার রান্নাতে কোনো জল ব্যবহার করব না, ঢেকে ঢেকে রান্না করব। 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। মাঝে আমি খুলে আবার নেড়ে দেব। বেগুনটাকে ভেজে নিলাম। এবার ঢাকনাটা খুলে 3টে কাঁচা লঙ্কা দিলাম, 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি মিরিচ, 1 চামচ আদা বাটা। তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার নেড়ে চেড়ে ওটাকে কষাবো ভালো করে মশলাটাকে। গ্যাস কমিয়ে বাড়িয়ে রান্না করব, এতেই সেদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো জল লাগবে না। চিনি দিচ্ছি বড় চামচের, 1 চামচ। বড়ি ভেজে রেখেছিলাম, বড়িটাকে ভেঙে দিচ্ছি। বড়ি ভেঙে দিলে তরকারিতে খুব ভালো টেস্ট হয়। এইবার আমি ভাজা বেগুনটাকে অ্যাড করে দিলাম। সবকিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বাড়িতে তৈরি ভাজা মশলা 1 চামচ দিয়ে দিলাম। লাবড়া আমার রেডি। এবার ভুনা খিচুড়ির জন্য মুগ ডালটাকে ভেজে নেব। কড়াতে 3 টেবিল চামচ তেল দিচ্ছি ফোড়নের জন্য। 1 চামচ ঘি দিচ্ছি। 2 তেজপাতা, 1 ইঞ্চি মতো দারচিনি, 2 শুকনো লঙ্কা আর দেব এর মধ্যে লবঙ্গ আর এলাচ। ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ভেজে ভেজে নেবো, যাতে সুন্দর গন্ধ বেরোবে যখন, তখন আমি বাদামটা দিলাম। বাদামটা যেন পুড়ে না যায় লক্ষ্য রাখতে হবে। এবার আমি এর মধ্যে কাজু দিয়ে দিচ্ছি, কিশমিশটাও দিয়ে দিচ্ছি, একসঙ্গে সব ভেজে নিচ্ছি। গোবিন্দভোগ চাল আমি ধুয়ে শুকিয়ে রেখেছি ঝরঝরে করে, সেটা দিয়ে দিলাম। 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি আমি, 300 মতো। আদা বাটা দিচ্ছি 1 চামচ।
এবার মশলা দিচ্ছি হলুদ, কাশ্মীরি মির্চ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা, সবই আমি এক চামচ করে দিয়েছি। মশলাগুলোকে চালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে মশলাটাকে মিশানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ভাজা মুগ ডালটাকে অ্যাড করব। সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন দিলাম স্বাদ মতো, ভাজাগুলোকে আমি আরেকটা গ্যাসে ভেজে নিয়েছি। পটল ভেজেছি, কুমড়ো, বেগুন, আলু ভেজেছি, পাশের গ্যাসে সব ভাজাগুলো করে নিয়েছি। গরম জল অ্যাড করছি, দু কাপ চাল, দু কাপ ডাল ছিল সেই জন্য আমি ডাবল জল নিয়েছি, 8 কাপ জল নিয়েছি। চিনি দিলাম 1.5 চামচ মতো, খুব ভালো করে নেড়েচেড়ে এবার 15 মিনিটের জন্য আমি ঢেকে দেব, মাঝে একবার খুলে দেখব। সবজি ভেজে রেখেছিলাম খিচুড়ির জন্য, সবজিগুলোকে এবার আমি অ্যাড করে দেবো ঢাকনাটা খুলে নিয়ে। যেহেতু আমি ভুনা খিচুড়ি করবো সেই জন্য জলটা একটু সাবধানে দিতে হবে দেখে। চারটি কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম দিয়ে দিলাম, এবার সব একসঙ্গে মিশিয়ে নিই। ভুনা খিচুড়ি প্রায় রেডি হয়ে এসছে, একবার দেখে নেব চালটা সেদ্ধ কেমন হয়েছে। চালটা সেদ্ধ হয়ে গেছে আমার, ভুনা খিচুড়ি রেডি। এটাকে রেস্টে দিলেই এখন ঝরঝরে হয়ে যাবে, মা লক্ষ্মীর জন্য খিচুড়ি রেডি। খোঁজাখুঁড়ি লক্ষ্মী পূজায় ভোগের জন্য অনেক কিছু করেছি, ভুনা খিচুড়ি, লাবড়া, আলু, ফুলকপির তরকারি, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পায়েস করেছি, টমেটোর চাটনিও করেছি। আমি এখানে খিচুড়ি আর লাবড়া রেসিপিটা শেয়ার করলাম, আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আপনাদের কেমন লাগলো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।